अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्तदेशतारिणे। नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिय। वृंदाय तुलसीदेवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति परदेवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्ट प्रायेषु अवद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतं द्रव संयुतं पीबत भगवतं रसमालयं मुहुरुः रसिका भुवि भावुका। सवै पुंसां परधर्म यत भक्तिरदक्ष जे अहैतकी अप्रतिहता जात्मासु प्रसीदति। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवतु भारत अभ्युत्थानम् धर्मस्य तदात्मनं सृजेम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ग्रन्थेर परम वेकरि मंगलाचरण गुरुवैष्णव भगवान तिनेर शरण। तिनेर शरणे हय विघ्न विनाशन अनायासे हय निज वंचित पूरण। নাম কি ভাইয়ের নাম কি? নিরুমালা বিশ্বাস। So today we are gathered here because of his mother anniversary. So that's why some rituals, some bhoga offering, and so that will be helpful for her, his mother, his atma. Soul will get benefit from this Hare Krishna Kirtan and offering Bhoga to Radha Madhav, and now we are studying Bhagavad Gita. So we will study Sankhya Yuga, second chapter, 22 verse, and the next verse 23. Ajke amra Nirubala Devi প্রয়াণ উপলক্ষে বাৎসরিক ক্রিয়াকলাপে শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বাবিংশতি এবং ত্রয়োবিংশতি 22 এবং 23 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব।
আমরা তো ভাবি যে কেউ মারা গেলে হ্যাঁ কান্না করি, তার জন্য আক্ষেপ করি, দুঃখ করি, কিন্তু প্রকৃতপক্ষে কেউ মারা যায় না। কেননা যে মারা যায় তার শরীরটা শুধু পাল্টায়, আর দেহ কিন্তু পরিবর্তন হয় না। হ্যাঁ, দেহ পরিবর্তন হয়, শরীর আত্মার কোনো পরিবর্তন হয় না। আসল আমাদের রূপ হচ্ছে আত্মা। আত্মা সম্বন্ধে ভগবান এখানে কি বলছেন, ভাষাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরুহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন জ্ঞানি সংজাতি নবানি দেহি। এরপরটাই কি বলছেন, নৈনং ছিন্দন্তি শস্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারুত। কি বলছেন, সংস্কৃত ভাষায় সুখটা আমরা বললাম, বাংলা হচ্ছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র মানে পুরনো বস্ত্র ছিঁড়া বস্ত্র ত্যাগ করে হ্যাঁ পরিধান নতুন বস্ত্র পরিধান করে দেহীয় মানে আত্মাও তেমনি জীর্ণ শরীর মানে বৃদ্ধ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। আর আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। ঠিক আছে, আত্মা রয়েছে এরকম হ্যাঁ রূপ। তাহলে এখানে আমরা এই পাঠ শ্লোকটা সবাই মিলে উচ্চারণ করব। সবাই বলুন, বাসাংশি 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 জীর্ণানি জীর্ণানি যথা বিহায় যথা বিহায় নবানি নবানি গৃহ্ণাতি গৃহ্ণাতি নরহ নরহ পরাণি পরাণি তথা তথা শরীরানি শরীরানি বিহায় বিহায় জীর্ণান্ন জীর্ণান্ন জ্ঞানি জ্ঞানি সংজাতি সংজাতি নবানি নবানি দেহি দেহি। 23 শ্লোক, নৈনৈনং নৈনং তোমরা বলো, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লাদয়ন্তপ ন শোষয়তি মারুত। So, you know the meaning, this verse is very important verse. এর তাৎপর্য হচ্ছে পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে তা সর্বজন স্বীকৃত তত্ত্ব। তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বুঝতে পারে না। কিন্তু তারা স্বীকারও করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনের ফলে দেহ শৈশব যৌবন ও বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য কোনো দেহ ধারণ করে। এই সম্বন্ধে ইতিমধ্যেই বিশদভাবে আলোচনা করা হয়েছে। পরমাত্মার কৃপার ফলেই অণু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মাও তেমন অণু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। মুণ্ডক উপনিষদ ও শতাশতর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা, সেই গাছের ফল খাচ্ছে, অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, তবু তাদের মধ্যে একজন জড় জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ, আর অন্যজন একান্ত সুহৃদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি, আর অর্জুন হচ্ছেন ফল আহারে রত পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবু তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভৃত্য। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এক গাছ থেকে আরেক গাছে, অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে সে ঘুরে বেড়ায়। এই জড়দেহরূপে বৃক্ষ জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়,
যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত সুখ থেকে মুক্ত হয়। মুণ্ডক উপনিষদে ও শতর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে, সমানে বৃক্ষে পুরুষ নিম্ন গ্রহ নিম্নগ্ন নিশয়া সূচতি মুজ্যমান জ্যুষ্টং যদা পশ্যতান ন মিশস্য মহিমানীতি বিতশুক। দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই সুখ ও আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মুজমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়, তবে তৎক্ষণাৎ তার সমস্ত সুখের অবসান হয়, কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত। অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পেরেছেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত সুখ থেকে মুক্ত হন। ভগবান এখন অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ শিক্ষক আত্মীয় পরিজনের জন্য সুখ না করতে। পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত। যজ্ঞবেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম উৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয়। সুতরাং অর্জুনের সুখ করার কোনো কারণ ছিল না। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। তরবারি, তাৎপর্য হচ্ছে তরবারি, আগ্নেয়াস্ত্র, পর্যন্যাস্ত্র, বায়বীয় অস্ত্র আদি কোনো রকমের অস্ত্রশস্ত্রই আত্মাকে হত্যা করতে পারে না। এই শ্লোকে বোঝা যায় মহাভারতের যুগে আধুনিক যুগের মতো আগ্নেয়াস্ত্র তো ছিলই, আর তাছাড়া জল, বায়ু, আকাশ আদির তৈরির অস্ত্রের ব্যবহারও ছিল। আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলি এরকমের আগ্নেয়াস্ত্র, কিন্তু তথাকথিতভাবে বিজ্ঞান উন্নতি হলেও জল, বায়ু, আকাশ আদির দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিকদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। মহাভারতের যুগে জলীয় অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয়াস্ত্রকে বহন করা হতো, যা আজকের বৈজ্ঞানিকদের কল্পনারও অতীত। সেই যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত জটিকা অস্ত্রের ব্যবহার করতেন তা আধুনিক বৈজ্ঞানিকেরা কল্পনাও করতে পারে না। অগ্নি, জল, বায়ু, আকাশ আদির এত সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই আত্মাকে হত্যা করা যায় না। তো মানুষ যেমন জীর্ণ বস্ত্র অর্থাৎ পুরনো কাপড়, ময়লা কাপড়, ছিঁড়া কাপড় বাদ দিয়ে নতুন কাপড় ধারণ করে, নতুন বস্ত্র পরে, তেমনি আমরা ভাবি হচ্ছে আমাদের শরীরটা হচ্ছে আমি, আর শরীর সম্বন্ধীয় যা বস্তু আছে সেগুলো আমার, এটা ভুল ধারণা। এই শরীর হচ্ছে, শরীরটা হচ্ছে আলাদা, আত্মা হচ্ছে আলাদা। এই শরীর ছেড়ে যখন কেউ চলে যায় তখন আমরা বলি এই লোকটা মারা গেছে, এই মেয়েটা মারা গেছে, এই ছেলেটা মারা গেছে, কিন্তু প্রকৃতপক্ষে মারা যায় না, দেহ ত্যাগ করেছে। দেহের মধ্যে দেহি আত্মা, দেহের মধ্যে যে দেহি আছে আত্মা, সে কখনো পরিবর্তন হয় না, আত্মা বড় হয় না, আত্মা সবসময় অপরিবর্তন। কিরম আত্মার সাইজটা কিরম বলছে এই চুলের অগ্রভাগের এক ভাগ নিয়ে তাকে 100 বার 100 ভাগ করলে তাকে আবার সেই অগ্রভাগের 100 ভাগের 100 ভাগ। এই হচ্ছে আত্মার পরিমাণ।
তাই বলছে গুণগতভাবে ভগবানের সাথে জীবের পার্থক্য নাই। যেমন সমুদ্র আর সমুদ্রের এক ফোঁটা জল, সমুদ্রের এক ফোঁটা জল আর সমুদ্রের পুরো সমুদ্রের জল সবটাই নোনা লাগে, আর এক ফোঁটা জল মুখে দিলে সেটাও নোনা লাগে। কিন্তু আয়তনে হচ্ছে ভগবান হচ্ছে অসীম অনন্ত, আর জীব হচ্ছে ক্ষুদ্র মায়া, মায়ার দ্বারা বশীভূত। তাই বলছে ভগবান হচ্ছে মায়াধীশ আর জীব হচ্ছে গিয়ে মায়ার দ্বারা বশীভূত। তাই এই জগতের মায়া থেকে উত্তীর্ণ হতে হলে বলছেন ভগবানই বলছেন, দৈবীহেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যে মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তীতে, যে আমার ভক্তি করবে, আমার সেবা করবে, আমার নাম করবে, আমার গুণগান শুনবে, যেমন এই হরিকথা হচ্ছে, কৃষ্ণকথা হচ্ছে, তারা অতি সহজেই মায়ার দ্বারা মায়ার থেকে মায়াকে অতিক্রম করে আমার কাছে আসতে পারবে। এই জন্য ভগবান বলছেন দদামি বুদ্ধিযুগম, আমি তাকে বুদ্ধিযুগ প্রদান করি। আর ভগবানকে আত্মসমর্পণ করলে কোনো ভক্তের কোনো কিছুর অভাব থাকে না। এই জগতে সবাই ভগবানের কাছে চায়, ভগবান আমাকে বাড়ি দাও, ভগবান আমাকে গাড়ি দাও, ভগবান আমাকে ছেলে দাও, মেয়ে দাও, সুন্দরী বউ দাও, এই দাও সেই দাও, কিন্তু কেউ চায় না ভগবান তুমি আমার হও। হ্যাঁ, ঠিক আছে, যদি বলে ভগবান তুমি আমার হও, তাহলে জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব হচ্ছে কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, তখন আর কোনো দুঃখ থাকবে না। রাজা যদি কারো আপন হয়ে যায় তাহলে তার কাছে টাকা পয়সার অভাব হয়? রাজা যদি কাউকে ভালোবাসে, রাজার নিজের লোক যদি কেউ হয়ে যায়, তাকে টাকা পয়সা নিয়ে ঘুরতে হয় কি? সে তো রাজার আপনজন, যার ফলে তার সে অটোমেটিক তার কিছু সম্পদ এমনিতেই তার কাছে অডেল সম্পদ। এই জগতে ভগবানের থেকে বড় রাজা কেউ আছে? অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, বলছে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি চিন্তামণি প্রকর সদমুষ কল্প বৃক্ষ লক্ষাবৃতে সুরভীরভি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি। ভগবান গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ শত সহস্র লক্ষ্মী পরিবেষ্টিত হয়ে তিনি সেবা নিচ্ছেন, আর বলছে তার কাছে ধন ঐশ্বর্যের কোনো কিছুর অভাব নেই, তার কাছে খালি মানুষ চায় কিন্তু কেউ তার সেবা করতে চায় না। যে প্রভু আমি তুমি আমার গৃহে আসো, আমি তোমার নিত্য সেবা করব, পূজা করব, তোমার প্রসাদ পাব, সেই চিন্তা ভাবনা কেউ সেই করে না। তাই জন্য দুঃখ। এই জগৎটা হচ্ছে দুঃখালয় মশাশ্বতম, দুঃখের আলোয় এখানে, তবু আমরা এখানে সুখ খুঁজে বেড়াই। এখানে সুখটা কিরম বলছে, একটা শক্তিশালী মানুষ যদি একটা দুর্বল মানুষকে জলের তলায় চেপে ধরে তাহলে তার পরিণামটা কিরম হয়? বলছে মরি 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 মরি, তাই তো? জলের তলায় আমি আমার প্রাণ যায়, ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু মরতে মরতে মরার আগে ছেড়ে দিল, তাহলে কী হলো? শ্বাসটা নিল, বেঁচে গেল, আবার একটু পরে আবার চেপে ধরলো, আবার মরণের আগে ছেড়ে দিল, এই করতে করতে কী হলো? একসময় মরেই গেল। এই যে জলের তলায় চেপে ধরছে আর ভাসাচ্ছে, যতক্ষণ ভেসে থাকছে ততক্ষণ ভাবে আমি সুখে আছি। এই জগতে মানুষ বিভিন্ন রোগ সুখ ব্যাধি, অর্থনৈতিক সমস্যা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক কত রকম কত কিছু নিয়ে সমস্যায় ভোগে, তবু ভাবে কি না আমরা এখানে সুখে আছি, সুখে থাকছি। আমাদের এইসব হরিনামের দরকার নাই, আমাদের কীর্তন করার দরকার নাই, ভগবানের সেবা করার দরকার নাই, এইগুলো মায়ার দ্বারা বশীভূত হয়ে খালি দুঃখ পায়। আর ভক্তিমন ঠাকুর বলছেন যে জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, জীব ভগবানের দাস এই বিশ্বাস করলে আর দুঃখ নাই, দুঃখ আর থাকবে না। দুঃখের কারণ হচ্ছে ভগবানকে ভুলে থাকা। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবান চা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে।
কৃষ্ণ বলি যেই যে ভগবান চা করে নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরে, হ্যাঁ কৃষ্ণ বলি যেই যে অনাদি বহির্মুখ, তে কারণে মায়াতারে দেয় সংসার দুঃখ। সংসার দুঃখ পাওয়ার কারণ হচ্ছে ভগবানকে ভুলে থাকা। হ্যাঁ তাই হ্যাঁ মহাজন বলছেন, ভুলিয়া তোমারে আসিয়া সংসারে পে নানা বিধ ব্যথা, আসিয়া চিনাত তোমার চরণে বলিব দুঃখের কথা। আমি জননী জটরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে, আর একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে, বঞ্চিলে এদিন দাসে। আমি জননী জটরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে। আরে জননী জটরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, আরে একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, করিব ভজন তব, আমার জন্ম হইল পরিমায়া জালে না হইল জ্ঞান লব। আরে আদরের ছেলে স্বজনের কুলে হাসিয়া কাটাইনু কাল, আমি আদরের ছেলে স্বজনের কুলে হাসিয়া কাটাইনু কাল, আরে ক্রমে দিনে দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, আর স্বজন পালন করি এক মনে তোমারে ভুলি নহরি, তোমারে ভুলি নহরি, আরে বার্ধক্যে এখন উপায় বিহীন তাতে দিন কিঞ্চন, না বজিয়া তোরে দিন বৃথা গেল এখন কি হবে গতি, ভুলিয়া তোমারে আসিয়া সংসারে পে নানা বিধ ব্যথা। কি বলছে, ভুলিয়া তোমারে আসিয়া সংসারে পে নানা বিধ ব্যথা, আসিয়া চিনা তোমার চরণে বলিব দুঃখের কথা। ঠিক আছে, জননী জটরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, আমাদের যখন মাতৃগর্ভে ছিলাম ভীষণ বন্ধন পাশে, হ্যাঁ একবার প্রভু দেখা দিয়ে মোরে বঞ্চিলে এদিন দাস। আমরা সবাই ভগবানের সাথে দেখা করেছি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন প্রভুর সাথে কথা দিয়েছিলাম, প্রভু আমাকে এই মাতৃরূপ গর্ভরূপ নরক থেকে মুক্তি দাও, আমি জগতে গিয়ে তোমার ভজন করব। কিন্তু জন্ম হইল পরি মায়া জালে না হইল জ্ঞান লব, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পরি অহরহ। যখন চার পাঁচ বছর বয়স হয়েছে কী বলে, বই পর বই পর বই পর, ও আ ক ক শিখতে বলছে, হ্যাঁ যখন ও আ ক ক শিখলাম, তারপরে পড়াশোনা শিখলাম, বড় হলাম, তখন বিদ্বান হলাম,
কি বলছে, স্বদেশ পূজ্যতে রাজা বিদ্বান পূজ্যতে সর্বত। বিদ্যা নিয়ে আমি কী করছি, ভ্রমি দেশে দেশে, দেশের বিভিন্ন জায়গায় ঘুরি আর কি করছি, ধন উপার্জন করছি, স্বজন পালন করি এক মনে, তোমারে ভুলিনু হরি। স্বজন মানে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনকে আমি হ্যাঁ নিষ্ঠাভাবে খাওয়াচ্ছি পড়াচ্ছি, আর হ্যাঁ তোমাকে ভগবানকে ভুলে গেছি, যার জন্য এই জগতে আসা। কি বলছি, না না, আমরা যখন অষ্টোত্তর শতনাম গাই সেখানে কী লেখা আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। হ্যাঁ, আমরা কি বলেছিলাম, বাড়ি গাড়ি করিবার তরে এসেছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, নিচে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, বৃক্ষ মানে গাছ। হ্যাঁ, তো আমরা সেই ভগবানের সাথে প্রতিশ্রুতি ভুলে গেছি আর মায়ার দ্বার আবদ্ধ হয়ে মায়ার দাসত্ব করছি। জীব কৃষ্ণ দাস এই কথা ভুলে মায়ার নফর হইয়া চিরদিন বলে, জীব কৃষ্ণ দাস এই কথা ভুলে গেছে আর মায়ার চাকর হয়েছে, মায়া যা বলছে তাই করছে। মায়া মানে যা সত্য নয়, হ্যাঁ যেটা নয় সেটা মায়া, আর যেটা সত্য সেটা হচ্ছে ভগবান। ভগবানের চরণেই সত্য, আর সবই জগতে মিথ্যা অনিত্য, এটা হচ্ছে ভ্রম। তাই অনিত্য সংসারে হ্যাঁ আমরা কয়েকদিনের জন্য এসেছি এখানে, এখান থেকে বলছে কি এই শ্লোকটা কি বলল, হ্যাঁ বাসাংশী জীর্ণানি, মানুষ যেমন পুরনো কাপড় বস্ত্র ছেড়ে দিয়ে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আমরা কি করি, একটা পুরনো শরীর ছেড়ে দিয়ে নতুন শরীর ধারণ করি। এবারে প্রত্যেক জীবনে যে আমরা মানুষ হব তা কিন্তু নয়, কর্ম অনুসারে যে যার শরীর লাভ করবে, তমগুণ রজগুণ সত্যগুণ। কেউ যদি তমগুণে মারা যায় তাহলে পশু পাখি জন্ম হবে, কেউ যদি রজগুণে জন্ম মারা যায় রাজসিকভাবে তাহলে বৃক্ষ হয়ে জন্ম নেবে, আর কেউ যদি সত্যগুণে জন্ম হয় তাহলে মানুষ হয়ে জন্ম নেবে। তো এগুলো বিচার্য বিষয়, মানুষ দুর্লভ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর, মানুষ্য জন্মটা হচ্ছে অত্যন্ত দুর্লভ, এই দুর্লভ শরীর প্রাপ্ত হয়েছে একমাত্র কৃষ্ণ ভজন করার জন্য, ভগবানের সেবা করার জন্য। কেননা আমরা এই মানুষ্য দেহটা অত সহজে পাইনি, কীভাবে পেয়েছি, কীভাবে জানা আছে, বলছে জলযান বলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র সংখ্যকম পক্ষীনাম দশ লক্ষ কম, হ্যাঁ ত্রিংশ লক্ষানি বিংশ ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানব। জলযান বলক্ষানি, জলে আমরা জন্মেছি 9 লক্ষবার, স্থাবরা লক্ষ বিংশতি, এই গাছপালা তরুলতা পাহাড় পর্বত হয়ে জন্মেছি আমরা 20 লক্ষবার, পাখি হয়েছি 10 লক্ষবার, কৃমিকীট হয়েছে 11 লক্ষবার, হ্যাঁ পশু হয়েছে 30 লক্ষবার, তারপর চতুর্লক্ষানি মানব 4 লক্ষবার, 80 লক্ষ জনী এই ভ্রমণ করে তারপর 4 লক্ষবার মানব জন্ম। এই জন্মটা পাওয়ার পরে আমাদের কি হেলায় হারিয়ে দেওয়া উচিত, তাই বলছেন মহাজন, হেলাই রতন হারায় নামন হরি হরি বল বদনি, হেলাই রতন হারায় নামন হরি হরি বল বদনি, হরি বল হরি বল হরি বল শয়নে স্বপনে জাগরণে, হেলাই রতন হারায় নামন হরি হরি বল বদনে, হরি বল হরি বল শয়নে স্বপনে জাগরণে। হ্যাঁ, ভগবানকে ভুলে থাকার জন্যই জগতে দুঃখ পেতে হয়, দুঃখ কেউ এমনি এমনি পায় না, তার কারণ আছে। হ্যাঁ, দুঃখ পাওয়ার কারণ হচ্ছে ভগবানকে ভুলে এই জগতে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করা আনন্দ করার জন্য আমরা দুঃখ পাই। বলছে আনন্দ করো, ভগবানকে নিয়ে আনন্দ করো, যেমন এই ভগবানের নাম করা আনন্দ। হ্যাঁ, একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় কেন তুমি পড়াশোনা করছো, পড়াশোনা করে একটা ডিগ্রি লাভ করবো, ডিগ্রি পেয়ে কী করবে, চাকরি করবো, চাকরি পেয়ে কী করবে, বাড়ি করবো, বাড়ি পেয়ে কী করবে, বিয়ে শাদী করবো, বিয়ে করে কী করবে, আনন্দ করবো, খাবো দাবো,
আনন্দটাই তো আসল জিনিস, এত কিছু মূলে আনন্দ করার জন্যই যদি তুমি এত কিছু করো, তাহলে বলছে ভগবানের নামে যে কত আনন্দ আছে, ভগবানের নামে কত আনন্দ আছে, ভগবানের হ্যাঁ সেবায় যে কত আনন্দ আছে, সেই সব তুমি জানো না। একমাত্র ভগবানের নামেই পরম আনন্দ সুখ। হ্যাঁ, আর এই জগতে যত আনন্দ সব ক্ষণিকের আনন্দ, এখন আনন্দ পরে দুঃখ। তাই এই দুঃখের সংসারে হ্যাঁ দুঃখই শুধু আসে, আর আমরা দুঃখ এই দুঃখটাকে ভাবি, এই দুঃখটা কাটিয়ে উঠে আবার আমি সুখী হয়ে যাব, আবার সেই দুঃখটা হ্যাঁ সুখটা চলে গেলো আবার ভাবছি আমি আবার সুখী হয়ে যাব, এইভাবে খালি দুঃখ সুখ আসে আর যায়। সুখানিচ দুঃখানিচ চক্রবত, হ্যাঁ সুখ দুঃখ এভাবে খালি ঘুরতে থাকে। হ্যাঁ, তো আমরা সেই দুঃখটাকে হ্যাঁ বরণ করা উচিত নয়। তো আমাদের এই প্রভু কিছু ইংরেজিতে বলবেন, আমি ট্রান্সলেশন করে দেব। স্পিক অ্যাবাউট সামথিং আত্মা এন্ড বডি। দেখিনোস্মিন যথা দেখে কামরাম যাবানম জনা তথা দেখান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমেছি। এটাই হবে কাশর কই প্রজাপতি। সহযজ্ঞা প্রজা শিষ্ট প্রবশ প্রজাপতি অনেন কৃষিদক্ষমেব সৃষ্টির আরম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। For human being, especially this text, Lord Krishna explained the duty of human being. ভগবান এই শ্লোকের মাধ্যমে জীবের কর্তব্য সম্বন্ধে বর্ণনা করে বলছেন। And human being and demigods together. মানুষ এবং দেবতাদের মিলিতভাবে। This is high level of consciousness, high level of উন্নত চেতনা, চিন্তা ভাবনা। Yajna. যজ্ঞ, যজ্ঞ। Yajna. And read Prabhupada's purpose. ভগবান শ্রীবিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা তারা ভুলে যাওয়ার ফলেই জীব সকল এই জড়া প্রকৃতিতে পতিত হয়ে জড়বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, বেদশ্চ সর্বৈরহমে বদ্ধ। ভগবান বলছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে পতিতং ঈশ্বর, তাই সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু। শ্রীমদ্ ভাগবতেও শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করে বলছেন যে ভগবানই হচ্ছেন সমস্ত সব কিছুর পতি। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের পতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি, তিনি সমস্ত সৌন্দর্যের পতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। So this age of Kali, Sri Chaitanya Mahaprabhu explained. Aste aste karo, aste aste. What is the yajna for this age? Ei juger yogyo ki? Ei kali juger yogyo ki? Avatari Chaitanya Kali, dharma pracharan.
অবতারী মহাপ্রভু, অবতারী মানে কি? স্বয়ং ভগবান। তিনি বলছেন যে কলিযুগে ধর্ম নাম সংকীর্তন। এই যে পদ্ধতি, মহাপ্রভু বলছেন যে কেউ হরিনামে জপ করার মাধ্যমে হ্যাঁ যে কোনো কিছু লাভ করতে পারে, যে কোনো লক্ষ্য লাভ পৌঁছাতে পারে, তোমার আত্মীয় স্বজনের, তোমার নিজের, সমাজের, যে কারোর জন্য কিছু তুমি যদি তাদের উপকার করতে চাও, নিজের উপকার করতে চাও, যে কোনো কিছুই হরিনামের দ্বারাই হবে। হ্যাঁ, তুমি যদি এই হরিনাম সংকীর্তন ব্যবস্থা করো তাহলে হ্যাঁ নিজে নিজেই বুঝতে পারবে। কালিকালে নামরূপ কৃষ্ণ অবতার নামাহাইতে হে সর্ব জগত নিস্তার। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার, নাম হইতে সর্বজগৎ নিস্তার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে জয়। তো প্রভুকে সুন্দর করে বললেন কলিকালে অন্য কোনো ধর্ম নাই, নাম সংকীর্তন, হরিনামের দ্বারাই সবকিছু পাওয়া যাবে। হ্যাঁ, সবাই হরিনাম করবেন, হরিকথা শুনবেন, বাড়িতে হরিকথার আসর বসাবেন। এর চেয়ে হ্যাঁ বলছে এই জগতে যত আমরা কিছু দান করি, হ্যাঁ সবচেয়ে বড় দান হচ্ছে হরিকথা দান, অন্ন দান, বস্ত্র দান, বিদ্যা দান, ভূমি দান, গাবি দান, হ্যাঁ যা কিছু আমরা দান করি না কেন, কিন্তু হরিকথা দানের মতো কোনো বড় দান আর কিছু নাই। বাড়িতে যদি কেউ হরিকথার আসর বসায় আর এখানে যদি হরিকথা শোনে, ভগবানের কথা শোনে, সেখানে কেউ না কেউ যদি ভগবানের প্রতি একটু ভক্তি হয়, তাহলে এর চেয়ে বড় উপকার কিছু নাই। হ্যাঁ, হরিকথা শুনবেন, বাড়িতে হরিকথার আসর বসাবেন, হরিনাম করবেন, কৃষ্ণ নাম করবেন, এবং ভগবানের প্রসাদ পাবেন, জীবন ধন্য হয়ে যাবে। এই দেহ ছেড়ে যাওয়ার পরে আমরা ভগবানের কাছে যাব। হরি বল। আজকের মতো ভগবদ গীতা পাঠ এখানেই বিশ্রাম রাখছি, এখন ভোগ হচ্ছে, সবাই ওখানে চলুন, মানে একটু কীর্তন করি।